মর্মে সাধক লালন শাহের 134তম তিরোধান দিবস আজ। তাই হাজারো ভক্ত অনুসারীদের ভিড়ে এখন মুখর কুষ্টিয়া ছেউরিয়ার ফকির লালন শাহের আখড়া বাড়ি। বাউল সাধু আর ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে সাজির বালামখানা। লালন একাডেমি ও জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হয়েছে তিন দিনের এই স্মরণোৎসব। কুষ্টিয়া থেকে হাসিবুর রহমান রিজুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রাশেদা খান। গানে গানে সাইজিকে মনের ভেতর গেঁথে নিচ্ছেন ভক্তরা। ছোট ছোট আসন করে অবিরাম চলছে লালনের গান। গানে মজেছেন ভক্ত আর দর্শনার্থীরাও। সব মিলিয়ে আউল বাউল সাধু বৈষ্ণব আর ফকির দেওয়ানাদের পদভারে মুখর হয়ে উঠছে সাইজির ধাম। প্রতি বছর দোল পূর্ণিমার তিথিতে দিনটিকে মধুময় ও আনন্দময় করে তুলতে গানের আসর বসাতেন সাইজি। সেই থেকে শুরু যা চলছে আজও, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো মানুষ সাইজির সান্নিধ্য পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই স্মরণ উৎসবে। সার্বিকভাবে পরিস্থিতি দেখে আমাদের খুব ভালো লাগছে। অনেক সাধুগুরুর আগমন এবং সুন্দর আসটা পরিবেশ আশা করি হবে। সাইজির মাজারে আসার যে একটা কি আনন্দ আর কি অনুভূতি, মানে যে আসে সেই অনুভব করতে পারে। মানবতার ধর্মে যারা পাগল, যারা প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা ভালোবাসে ভক্তি করে, তারা সবাই এই লালন সাইজির মাজারে উপস্থিত হয়। এদিকে সাইজির তিরোধান দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। লাখো লালন ভক্ত অনুসারী এবং সকল শ্রেণী পেশার মানুষ যাতে নিরাপত্তার সাথে এই লালনের উৎসব উপভোগ করতে পারে, অংশগ্রহণ করতে পারে, এজন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, একই সাথে র‍্যাবের এবং আর্মি আছেন, তাদেরও টহল থাকবে, বিজিবির টহল থাকবে, আনসার সদস্য মোতায়েন থাকবে। সবকিছু মিলিয়ে আমি আশা করছি আগামী তিন দিন এখানে মানুষজন উৎসবমুখর পরিবেশে নিরাপত্তার সাথে শঙ্কাহীনভাবে তারা তাদের এই মেলা অনুষ্ঠান করতে পারবে। লালন ফকিরের দর্শন ও মরমী সঙ্গীত আর চিন্তা চেতনা এখন কেবল ছেউরিয়ার আখড়া বাড়িতেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। রাশেদা খান, এশিয়ান টেলিভিশন।